ওভারলক মেশিন কত প্রকার? ওভারলক মেশিন
মেশিন তাহলে এমনি চার প্রকার, থ্রি থ্রেড ওভারলক মেশিন, ফোর থ্রেড ওভারলক মেশিন আর ফাইভ থ্রেড ওভারলক মেশিন। তাহলে ওভারলক, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পড়াশোনা যাতে ভালো হয়, তোমরা শিখতে পারো সেজন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে করবে, তোমরা এই ইউটিউব চ্যানেলটা অন্তত পক্ষে দিনে একবার দেখবে যে কোন স্যাররা কী কী তোমাদেরকে এখানে পরামর্শ দিচ্ছে এটা একটু খুলে দেখবো। অন্য ক্ষেত্রে এমবি খরচ না করে তোমরা এই ক্ষেত্রেই এমবিটা খরচ করবে। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের ফাইভ থ্রেড ওভারলক মেশিনের ছোট প্রশ্ন বা জানলাম, ওভারলক মেশিন ফাইভ থ্রেড ওভারলক মেশিন কাকে বলে সেটা বুঝলাম, ফাইভ থ্রেড ওভারলক মেশিন কত প্রকার ও কী কী সেটাও জানলাম, ফাইভ থ্রেড ওভারলক মেশিন কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয় এসবও জানলাম। এখন আমরা জানবো যে ফাইভ থ্রেড ওভারলক মেশিনটার প্রয়োজনীয়তা কি। তাহলে যেহেতু ফাইভ থ্রেড ওভারলক মেশিন রপ্তানিমুখী সব পোশাক শিল্প কারখানায় ব্যবহৃত হয়, সেহেতু আমাদেরকে বুঝতে হবে যে ফাইভ থ্রেড ওভারলক মেশিনের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তাহলে সে কারণে ফাইভ থ্রেড ওভারলক মেশিনের প্রয়োজনীয়তা আমরা জেনে নেব। এই পোশাক শিল্পের এটার প্রয়োজনীয়তা হলো, এক নাম্বার যে পোশাকের গুণগত মান উন্নয়নের জন্য আমরা ফাইভ থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করব। পোশাক শিল্প কারখানায় পোশাকের কর্তিত অংশের কিনারা লক করার জন্য আমরা পোশাক শিল্পে এই ফাইভ থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করব। ফাইভ থ্রেড ওভারলক মেশিন আরও অনেক কাজে দরকার হয়। কর্তিত অংশের কিনারা লক করার পর এক সেন্টিমিটার পর্যন্ত চেন স্টিচ সেলাই দেওয়া দরকার, তাহলে সেলাইটা অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। পোশাক শিল্পে কারখানায় ওভারলক মেশিনের আরও প্রয়োজনীয়তা আছে। এবার পাঁচ নাম্বার, পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফাইভ থ্রেড ওভারলক মেশিন পোশাক শিল্প কারখানায় ব্যবহৃত হয়। ছয় নাম্বার, পোশাকের গুণগত মান উন্নয়নের জন্য ফাইভ থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করা হয়। ছয় নাম্বার হলো পোশাকের সেলাই দ্রুত সম্পন্ন করার জন্য বা দ্রুত সেলাইয়ের কাজ সম্পন্ন করার জন্য ফাইভ থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করা হয়। সাত নম্বর পয়েন্টটা হলো যে সময়ের অপচয় কমানোর জন্য বা রোধ করার জন্য ফাইভ থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করা হয়। শ্রমিকের খরচ কমানোর জন্য এই ফাইভ থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করা হয়। সময়ের অপচয় কম হয়, শ্রমিক খরচ কম হয়, পোশাকের সৌন্দর্য বৃদ্ধি হয়, পোশাকের গুণগত মান উন্নয়ন হয়, এত কিছু গুণের কারণেই এই ফাইভ থ্রেড ওভারলক মেশিন পোশাক শিল্প কারখানায় ব্যবহার করা হয়। আমরা মনোযোগ সহকারে তৃতীয় অধ্যায়ের ফাইভ থ্রেড ওভারলক মেশিনটা ভালোভাবে পড়ব। এই অধ্যায়ের টুকিটাকি ছোট প্রশ্ন যা পাবো সেটা তোমরা বাসায় করবা, পড়ার পরে যদি কোনো সমস্যা বোধ করো আগামী ক্লাসে আমার সঙ্গে তোমরা এই সমস্যাটা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবা। আগামী ক্লাসে তোমাদেরকে আমি আরও কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করব এবং পরবর্তী ক্লাস নেওয়ার জন্য আমি আবার সামনে তোমাদের ক্লাসে আসব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ, ধন্যবাদ।